আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই নেকটি আমি দু বছরের বেবির জন্য করেছি, যার জন্য আমার গলাটির যে পাশের অংশে আমি এতটুকু রেখেছি। আর আপনারা যদি আরও বড়দের জন্য করতে চান তাহলে আপনারা পাশের দিকেও আরও বাড়িয়ে নেবেন। তার মানে হচ্ছে আমাদের গলা যত লম্বা হবে, বড় হবে, আমাদের পাশের দিকেও সে অনুযায়ী বাড়বে। তো কিভাবে বাড়াতে হবে, কমাতে হবে, তা ভিডিওর ভিতরে বলা থাকবে। সো ভিউয়ার্স, আজকের নেক ডিজাইনটি করার জন্য আমি এখানে নয়তা সুতা নিয়েছি। এটা মিষ্টি গোলাপি, আর আমার এখানে পুঁতি নিয়েছি, আর এখানে আমার 12 নম্বর হুকটি আমি ইউজ করবো। এভাবে হাতের মধ্যে সুতাকে পেঁচিয়ে একটি স্লিপ নট করে নিব, দেন এখানে চেইন করব। তো চেইন করার জন্য আমাদেরকে হুকের মাথা পেঁচ নিয়ে এভাবে লুপের ভিতর দিয়ে আনলে চেইন হয়ে যাচ্ছে। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকের গলাটি আমি 14 ইঞ্চি করব। 2 থেকে 3 বছরের বেবি এই গলাটি ইউজ করতে পারবে, কিন্তু আমি 14.5 ইঞ্চি চেইন করে নিব। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। তো আমি এখানে দেখুন 14.5 ইঞ্চি প্রায় 15-এর কাছাকাছি চেইন করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিচ্ছি। তো 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বর চেইনের ভিতরে উপরের একটি লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কীভাবে ডাবল ক্রোশেট করছি আপনারা দেখে নিন। হুকের মাথায় পেঁচ নিয়ে চেইনের লুপের ভিতর দিয়ে লুপ বের করে আনলে এখানে 3টি লুপ হবে। প্রথমে 2টি লুপ ছেড়ে দিব, আবার 2টি লুপ ছেড়ে দিলে আমাদের ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেইনের ভিতরে 1টি করে ডাবল ক্রোশেট করে যাব, 1টি ঘরও যাতে বাকি না থাকে। সো ভিউয়ার্স, আমি সবগুলো চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সট রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিব। 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব, এবং বাটনের জন্য আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে আমার বাটনের জন্য। এবার এখানে আমি একটা চেইন করে নিব, চেইন করে পুঁতির কাজ করব। তো এভাবে পুঁতি নিয়ে পুঁতির ভিতর দিয়ে এভাবে সুতাটাকে বের করে এখানে আমি একটা চেইনের মতো করে দিচ্ছি, তাহলে আমার পুঁতিটি জয়েন হয়ে যাচ্ছে। তো এবারে আমি হুকের মাথা পেঁচ নিয়ে 2 গড় স্কিপ করব, এবং 3 নম্বর গড়ে আমি 1টি ডাবল ক্রোশেট করব। ঠিক একইভাবে এখানে 1টি চেইন করব এবং আরেকটি পুঁতি নিব। পুঁতি নিয়ে পুঁতিটিকে আমি এভাবে 1টি চেইনের মতো করে দেব, দেন আমি এখানে আবার 2 গড় স্কিপ করব, 1, 2 এবং 3 নম্বর ঘরে 1টি ডাবল ক্রোশেট করব। 1টি চেইন, আপনারা দেখতে পেলেন আমি কীভাবে পুঁতিগুলো অ্যাড করেছি। এভাবে পুরো রাউন্ডের কাজ শেষ করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁতির কাজগুলো আমি করে নিয়েছি। আমি এদিকটাতে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে আমি যে বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, শেষের অংশ আমাদের বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে, কিন্তু আমার এখানে 4টি হচ্ছে বাটনের জন্য। তো এর কারণ হচ্ছে আমরা চেইন গুনে করে নিই, আমরা চেইন মেপে করেছি, এই জন্য 2-1টা কম বেশি হতে পারে। আপনারা এভাবেই করে নেবেন, কোনো সমস্যা নেই। তো বাটনের এখানে 4টি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি, দেন আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিতে হবে এবং বাটনের বাকি ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে এখানে চেইন করে নেব, 3টি চেইন করে
হুকের মাথা পেঁচ নিয়ে এই যে দুটি পুঁতির মাঝখানে একটি ডাবল ক্রোশেট আছে এর উপরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেছি। তিনটি চেইন করছি এবং ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেছি। তো এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাটনের যে ডাবল ক্রোশেটগুলো সেগুলো আমি করে নিয়েছি। এবারে আমি এখানে তিনটি চেইন করব। দেখুন, তিনটি চেইন করে হুকের মাথায় এভাবে দুটি প্যাচ নিলাম। দুটি প্যাচ নিয়ে এই যে চেইনের স্পেস, ফার্স্ট চেইনের স্পেস, এখানে আমি এভাবে লুপ বের করে দুটি লুপ ছেড়ে একটি লুপ হুকের মাথায় রেখে দিলাম। আবার দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিলাম। শুধু প্রথমবার আপনারা খেয়াল করবেন আমি হুকের মাথায় দুটি প্যাচ নিয়েছি, এরপরের সবগুলোতে আমি একটি করে প্যাচ নিয়েছি। তো প্রত্যেকবারই দুটি লুপ ছেড়ে একটি লুপ আমি রেখে দিচ্ছি। এভাবে ছয়বার আমি এই কাজটি করব। এই ছয়বার করেছি এবং আমার আগের দুটি লুপ, টোটাল আটটি লুপ হয়েছে। এবার এখানে আমি এই প্রথম লুপটি রেখে বাকি সাতটি লুপের ভিতর দিয়ে আরেকটি লুপ বের করে আনব। আনলে এখানে দেখুন আমার আবার দুটি লুপ হয়েছে। এই দুটি লুপকে আমি আবার একত্রে করে একটি লুপ বের করে আনলাম। তো এখানে আমার দেখুন এরকম একটি কাজ হয়েছে। এই কাজটিকে ক্লাস্টার স্টিচ বলে অনেকে। তো এখানে এবার আমি চেইন করব পাঁচটি। পাঁচটি চেইন করেছি। এখানে আর একটু বলে রাখি, এখানে অনেকে পাঁচটি চেইন দেয় বাট আমি তিনটি দেই। আমি কারণ হচ্ছে এখানে যদি পাঁচটি চেইন দেয় তাহলে খুব বেশি পাকা দেখা যাবে। তো আমি প্রথমে তিনটি চেইন দিয়েছি, এরপরে পাঁচটি চেইন করে দিচ্ছি। দেন আমি নেক্সট স্পেসে, সরি, হুকের মাথা দুটি প্যাচ নিয়ে যে নেক্সট স্পেস, চেইন স্পেস, এখানে আমি আগের মতো করে করে নিচ্ছি। ছয়টি লুপ বের করে আনবো। এভাবে একটি লুপ রেখে রেখে কাজ করছি। তো সাতটি লুপের ভিতর দিয়ে এভাবে লুপ বের করে আনলে আবার দুটি লুপ হবে। এই দুটি লুপের ভিতর দিয়ে এভাবে আমি লুপ বের করে নিয়েছি। দেন আমি পাঁচটি চেইন করছি। তো আপনারা দেখতে পেরেছেন এবং আশা করি বুঝতেও পেরেছেন যে কীভাবে কাজটি করেছি। এভাবে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব। সো ভিউয়ার্স, দেখুন আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এবং আমি পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। তিনটি চেইন করে নিচ্ছি। তিনটি চেইন করে এই যে ফার্স্ট স্পেস, ফার্স্ট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন এখানে পাঁচটি চেইন নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তিন, চার, পাঁচ, পাঁচটি চেইন এবং নেক্সট চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি এভাবে এই রাউন্ডের কাজ শেষ করব। সো ভিউয়ার্স, আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি তিনটি চেইন করব। আমি আপনাদেরকে আগে বলেছি যে এই জায়গাটিতে আমি তিনটি করে চেইন দিই যাতে খুব বেশি ফাঁকা না দেখা যায়। দেন আমি পাঁচটি চেইন করব। পাঁচটি চেইন করে নেক্সট চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। পাঁচটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। তো এভাবে এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। সো ভিউয়ার্স, দেখুন একই প্রসেস ফলো করে আমি এখানে চেইনের জন্য চেইনের তিনটি রাউন্ড করে নিয়েছি। এক, দুই, তিন। এখানে আপনারা যদি আরও বড়দের জন্য করেন, পাঁচ বছর, ছয় বছর, আট বছর, দশ বছর, তো আপনারা এই চেইনের এখানে আরও দুটি করে রাউন্ড বাড়িয়ে নেবেন, তার মানে হচ্ছে বেজোর করে নেবেন। এখানে আমি তিন নিয়েছি, আপনারা হয় পাঁচটি চেইনের রাউন্ড দেবেন অথবা সাতটি চেইনের রাউন্ড দেবেন। এর কারণ হচ্ছে তাহলে এই যে পরবর্তী যে কাজটি, এই পরবর্তী কাজটি আমাদের ফ্রন্ট পার্টে হবে, ব্যাক পার্টে আর কাজটির হবে না। তো আমি এখানে নেক্সট যে কাজ সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে রেখেছি এবং তিনটি চেইন করব। এখানে হুকের মাথায় দুটি প্যাচ নিয়ে
पार्ट सेंस पे लूप बेर करे दुटी लूप छेड़े और एक लूप हमें हुकर माथा रेखे दीची। ये काजटी आमादेर छय बार करते हबे, अपनारा एर आगेर राउंडे देखेछेन। ये काजटी छय बार करे एजे षाटटी लूपर भितर दिए हमें लूप बेर करे एने आबार दुटी लूप होयेछे। ये दुटी लूपर भितर दिए आबार लूप दिए दिएछि। तो हमारे क्लस्टर स्टिचटी हो गए एखे एखे एखी पाँचटी चेन करब, पाँचटी चेन कर दें हमें हुकर माथा आबार दुटी पैच नहीं एक ही भावे काजटी करे नेब। लूपर भितर दिए भावे लूप बेर करे आनले आबार दुटी लूप हय, ए दुटी लूपर भितर दिए लूप निले आमार स्टिचटी हो जाच्छे। सो व्यूअर्स, आमी ए राउंडेर काज कमप्लीट करे निएछि एबं बाटनेर पर राउंडेर बाटनेर डबल क्रोशेटगुलो करे निएछि, आपनारा देखते पाच्छेन। एखन एखाने आमी नेक्स्ट राउंड करब बा फाइनल राउंडटी करब। हुकर माथा दुटी पैच निएछि देखते पाच्छेन, पैच निए ए प्रथम स्पेस ना परेर स्पेसे आमी एकटी ट्रिपल क्रोशेट करब। देन एखाने आमी तीनटी चेन करब, चेनर गोड़ा दुटी लूपर भितर दिए एक सिंगल क्रोशेट कर दिले एखाने एक पिकॉक डिजाइन हो जाच्छे। आबार हुकर माथा दुटी पैच निए एक ट्रिपल क्रोशेट, तीनटी चेन, एक सिंगल क्रोशेट, आबार ट्रिपल क्रोशेट, एक तीनटी चेन, एक सिंगल क्रोशेट। तो देखते पेलें एखाने आमी सात बार काजटी करेछि, करे जे नेक्स्ट स्पेसे एक सिंगल क्रोशेट दिए जॉइन कर दिच्छी। देन एक ही भावे हुकर माथा दुटी पैच निए ट्रिपल क्रोशेट, तीनटी चेन, एक सिंगल क्रोशेट चेनर गोड़ाते। सात बार करे नेक्स्ट जे चेनर स्पेस एखाने एक सिंगल क्रोशेट दिए जॉइन करे देब। तो अपनारा देखते पेलें एभावे ए राउंडेर काज कमप्लीट करे निब आमी। तो ए राउंडेर काज आमार कमप्लीट। एबार आमी एक्सट्रा एक चेन करे एखाने ए सूताटिके केटे निब एबं लुकिए देब। आजकेर एई नेक डिजाइनटी आमार एकदमई कमप्लीट व्यवहार करार जन्य। तो आशा करी भिडियोटी आपनादेर भालो लेगेछे। भिडियोटी भालो लागले एक लाइक दिबेन, कमेंट करबेन, शेयर करबेन आपनार फ्रेंडदेर साथे, फैमिलिर साथे एबं आमार चैनलटिके सबस्क्राइब करे दिबेन। तो फिरे आसबो अन्य कोनो भिडियो निये। सेई पर्यन्त भालो थाकबेन सबाई। आल्लाह हाफेज। आसलामु आलाइकुम।